আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতিউর রহমান চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব ওডিএস নিয়ে, অর্থাৎ বাধাগ্রস্ত মলত্যাগ। অর্থাৎ ওডিএস এর মিনিংটা হচ্ছে ওবস্ট্রাকশন ডিফিকেশন সিন্ড্রোম। ওবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, আর হচ্ছে আপনার ডিফিকেশন হচ্ছে মলত্যাগ, আর সিন্ড্রোম তো আমরা জানি এটা হচ্ছে রোগ। অর্থাৎ বাধাগ্রস্ত মলত্যাগ এই রোগটা, তো এই রোগের কারণে আসলে আমরা যে অপারেশন করার জন্য প্রিপারেশন নিই, বা অনেকের ক্ষেত্রে এ ধরনের আমরা কেস দেখতে পাই, তো সেক্ষেত্রে তেমনটা আসলে ফলপ্রসূ কিন্তু এটা দেখা যায় না। তো সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনার জন্য অপারেশন প্রয়োজন, না আপনার জন্য আসলে ন্যাচারাল যে পদ্ধতি আছে সেটা প্রয়োজন, না কিছু মেডিসিন প্রয়োজন, না লাইফস্টাইল প্রয়োজন, এটা কিভাবে স্থায়ী আপনার সমাধান পেতে পারেন, তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা বলি যে বাধাগ্রস্ত মলত্যাগ, হ্যাঁ, এর লক্ষণগুলো আসলে কি কি দেখা যায়। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কষা হোক, নরম হোক, যেটা হোক না কেন, মলটা বের হওয়ার সময় লাইনিংগুলোতে বাধাপ্রাপ্ত হয়। সেটা কষা হতে পারে অথবা নরম হতে পারে, কিন্তু বাধা 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 হয়ে কিন্তু মলটা আসে। আবার আমরা কিছু ব্যক্তি দেখতে পাই সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য, প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য কমপ্লেন নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। আর আরেকটা আমরা যেটা কমপ্লেন দেখতে পাই যে সেটা হচ্ছে এত পরিমাণ তার মলটা বের হতে চায় না, এত প্রবলেম, তো সেক্ষেত্রে আঙ্গুল দিয়ে বা ফিঙ্গার দিয়ে সেটা কিন্তু মলটা বের করে, অর্থাৎ আঙ্গুল দিয়ে বের করতে চায় সে মলটা। তো আবার কারো কাছে আমরা দেখতে পাই যে আসলে পাইপথে পাইপটটা ছিঁড়ে যায়, এটা তার এত কষা বা বিভিন্ন রকম আঙ্গুল বারবার দেওয়ার কারণে, বা বিভিন্নভাবে সেই কিছু মেডিসিন আছে যেমন আপনার ইসবগুল দীর্ঘদিন খাওয়া, এরপর হচ্ছে আপনার সোনাপাতা দীর্ঘদিন খাওয়া, ডোরালাক দীর্ঘদিন খাওয়া, এ ধরনের কিছু মেডিসিন মেডিসিনালভাবে কাজ করে, এগুলো ক্লোনকে মতো ক্ষতিগ্রস্ত করে, মলটা টেনে বের করে দেয়। তো এগুলো দীর্ঘদিন খাওয়ার কারণে কিন্তু অনেকের এই আপনার ওডিএস এর প্রবলেমটা আরো দীর্ঘমেয়াদী সমস্যা কিন্তু তৈরি করে। সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা কিন্তু আগেও বলেছি আমরা যে আপনি এগুলো কিন্তু রেগুলার কন্টিনিউ করবেন না আপনি, এগুলো প্রবলেম তৈরি হয়। তো ওডিএস আসলে এটা কারণটা কি, এটা কেন হচ্ছে? মূলত আমরা আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস আমরা পরিবর্তন করার কারণে আমাদের এই ওডিএস এর প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন বাচ্চারা একাধিক মেয়েরা একাধিক বাচ্চা প্রসব করছে, এটার কারণে অনেক সময় জ্বরেও এবং পায়ুপথটা নিচে নেমে আসে, এটার কারণে ওডিএস এর প্রবলেমটা বাধাগ্রস্ত মলত্যাগ বারবার এটা দেখা যায়। আবার অনেকের আমরা ফাইবার যুক্ত খাবার খেতে চাই না, শুধুমাত্র মাছ মাংস ডিম এর ভিতরে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকি, এটার কারণে কিন্তু আমাদের এই বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যাগুলো আমরা দেখতে পাই। আবার আমরা কিছু ব্যক্তি আছে শুধুমাত্র খায় আর ঘুমিয়ে থাকে বা কর্ম করে, কিন্তু তারা কিন্তু ব্যায়াম করতে চায় না, এই ব্যায়াম না করার কারণে কিন্তু এই ওডিএস এর বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যাগুলো দেখা যায়। আর 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা, অনেকে আসলে সারাদিন পানি খায় না। হ্যাঁ, তাহলে আপনি পানি যদি না খান তাহলে আপনার পেটের যে খাবারগুলো আপনি দিলেন এগুলো আপনি কিভাবে আপনার এগুলো পেস্ট হয়ে আপনার ইন্টেস্টাইন দিয়ে কিভাবে এটা বেরিয়ে আসবে? হ্যাঁ, তাহলে আপনার পাকস্থলী হয়ে লার্জ স্মল ইন্টেস্টাইন, এরপর আপনার লার্জ ইন্টেস্টাইন হয়ে পাইপথ দিয়ে তো বেরিয়ে আসবে আপনার রেকটাম হয়ে, তাহলে এগুলো কিভাবে বের হবে এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে আপনাকে পানিটা অবশ্যই, পানিটা স্পঞ্জের মতো কাজ করে, পানি আপনি পানি এবং খাবার এটা মিলে এবং আপনার হাইড্রোক্লোরোসিস গুড ব্যাকটেরিয়া এবং অনেকগুলো এনজাইম নিঃসরিত হয়ে কিন্তু এই খাবারটা হজম করে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো এগুলোর কারণে আবার আর কিছু কারণ আছে, সেটা হচ্ছে আপনার অতিরিক্ত সেই আপনার দুশ্চিন্তা, হ্যাঁ, আপনার ঘুম সঠিক না হওয়া, হ্যাঁ, এগুলোর কারণে কিন্তু আমরা এই ওডিএসটা দেখতে পাই এগুলো। তাহলে এটার সমাধানটা কি? এটার সমাধানটা সহজ অনেক, এটা আসলে অপারেশন করে সমাধান না, এটা আপনি মেডিসিন খেয়ে কিন্তু এটা সমাধান না, এই সমাধানটা কিন্তু আপনার কাছে। হ্যাঁ, কিছু ব্যক্তি আছে যারা আসলে আপনার হয়তো তার জেনারেলি তার বংশগত বংশ পরস্পর প্রবলেম, পায়পথটা সরু হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ভিন্নতা আছে, কিন্তু আপনার জেনারেলি যারা হঠাৎ করে আপনার প্রবলেমটা হয়েছে, আগে ছিল না আপনার বাধাগ্রস্ত মলত্যাগ হতে না, আপনার কোনো কারণে হয়েছে, সেক্ষেত্রে কারণটা বের করে ওইভাবে কিন্তু আপনি সমাধানটা করতে পারবেন। যদি আপনার খাদ্যাভ্যাসের কারণে প্রবলেমটা হয়ে থাকে, তাহলে আপনি আগে খেতেন ন্যাচারাল খাবার, খেতেন ভালো খাবার, খেতেন এখন আপনি খারাপ খাবার খান, হ্যাঁ, আপনি মাছ মাংস ডিম শুধু খান, আপনি আঁশযুক্ত খাবার খান না, তাহলে খাদ্যাভ্যাসটা আপনাকে পরিবর্তন করতে হবে। সকালে নাস্তায় আমরা ভাত রুটি পরিবর্তন করে দিয়ে আমরা পেঁপে এবং কলা, হ্যাঁ, পেঁপে পাকা, পেঁপে পাকা কলা,
হ্যাঁ, এবং খেজুর এবং টক দই, হ্যাঁ, এটা একসঙ্গে আমরা পেস্ট করে সংমিশ্রণ করে আমরা এটা কিন্তু ব্লেন্ডার করে কিন্তু আমরা এটা খেতে পারি, নরম করে এগুলো খেতে পারি আমরা। অথবা এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে, অথবা রাত্রে আপনি সবগুলো ফ্রিজে রেখে টক দই সহকারে এটা আমরা সকালে কিন্তু নাস্তা হিসেবে খেতে পারেন। এটা এটা কিন্তু ভালো আমরা কাজ হতে দেখেছি। দ্বিতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই শীতকালে সকল ধরনের সবজি তরি তরকারি যেগুলো আপনার প্রবলেম না হয় এ ধরনের সব কিছু নিয়ে, কলাটা বাদ দিয়ে, কলা ডুমুর এগুলো বাদ দিয়ে, এগুলো নিয়ে আপনি যেভাবে খিচুড়ি তৈরি করে আমরা এর আগে বলেছি, এটা আপনি সকল ধরনের ফাইবারটা যেহেতু প্রবলেম, এই ফাইবারগুলো নিয়ে আপনি এটা খিচুড়ি তৈরি করে সেটা আবার ব্লেন্ডার করে একদম পানি জুস তৈরি করে, জুসের মতো করে আপনি কিন্তু সকালে নাস্তাতে খেতে পারেন। অর্থাৎ অর্থাৎ ওইটা 3 দিন, পাকা পেঁপে, পেঁপে, কলা, খেজুর, টক দই এগুলো আপনি 3 দিন, আর আপনার এই যে সকল ধরনের ফাইবার যে আপনার তরি তরকারি এগুলো নিয়ে আপনার জুস করে এটা 3 দিন আপনার সকালে নাস্তাটা একদম পরিবর্তন করে ফেলুন, ভাত রুটি বাদ দিয়ে এগুলো আপনি করুন। দেখবেন যে আপনার 15 থেকে 22 দিন করে আপনি দেখতে পাবেন আপনার যে অপারেশন করার মাথায় চিন্তা ছিল, আপনার যে এত পরিমাণে আপনার প্রবলেম ছিল এটা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার কেটে যাবে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আসলে 15 দিন রেজাল্ট, 22 দিন রেজাল্ট না পেতে পারেন, কিন্তু আপনি যদি আমাদের যে প্রসিডিওর আছে এটা কন্টিনিউ করেন, একভাবে না হলে আরেকভাবে তো সমাধানটা আছে, বিভিন্নভাবে কিন্তু আপনি যোগাযোগটা রাখবেন, দেখবেন যে সমাধান কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে আপনার দুপুরের যে খাবারটা, দুপুরের খাবারটাও আপনি দেখালো যে বাইরের খাবারটা বাদ দিয়ে বাড়ির যে খাবারটা রয়েছে, হ্যাঁ, সেটা আপনি তরি তরকারিগুলো আপনি অলিভ অয়েল দিয়ে অথবা আপনার সর্ষের খাঁটি সর্ষের তেল দিয়ে আপনি এগুলো রান্না করে, অল্প সিদ্ধ করে রান্না করে এগুলো আপনি, কারণ বেশি সিদ্ধ করলে দেখবেন যে তরকারির যে আপনার গুণাগুণ যে স্ট্রাকচার এটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আমাদের পুষ্টি দরকার, আমাদের ফাইবার দরকার, সেগুলো নিয়ে আপনি এটাও কিন্তু আপনি খেতে পারেন। এ সময় অবশ্যই মাছ মাংস ডিম একটু অ্যাভয়েড করে চলবেন কিছুদিন, কারণ অনেক তো খেয়েছেন আপনি, খাবেন না, খাবেন অবশ্যই খাবেন, আর সারা জীবন তো খেয়ে যাচ্ছেন, তাহলে একটু অ্যাভয়েড করে দিয়ে এই যে ফাইবারযুক্ত খাবারগুলো আপনি ভিতরে দেন, দেখবেন যে আস্তে আস্তে আপনি সমাধান আসবে। আরেকটা যেটা করতে পারবেন, চিয়াশির তোকমা, সেটা আপনি 2-3 চামচ সকালে এবং বিকালে 2-3 চামচ আপনি ভিজে রেখে আপনি খেতে পারেন, এটা এটা অনেক ভালো কাজ করে। এবার আপনার বেলের শরবত আপনি খেতে পারেন, এটাও কাজ করে, আপনার ইসবগুল যেটা ন্যাচারাল, হ্যাঁ, সেটাও কাজ করে। তাহলে এগুলো কিন্তু আপনার, আপনি দেখবেন যে আপনার কোনটা স্যুট করছে, প্রত্যেকটা জিনিস আপনি কন্টিনিউ করবেন না, আপনি সোনা পাতা দিয়ে ট্রাই করতে পারেন, তবে এটা কন্টিনিউ করবেন, আপনি কিছুদিন খেলেন বন্ধ রেখে দিলেন, আবার আপনি বেলটা কিছুদিন খেলেন আবার বন্ধ রেখে দিলেন, এভাবে করে আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন। আর আপনি সবচেয়ে বড় বিষয়, ব্যায়াম করতে হবে, পায়ে পথে কিছু ব্যায়াম আছে, ডিপ এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো ব্যায়ামগুলো অবশ্যই আপনাকে মাস্ট করতে হবে। আপনি বাধাগ্রস্ত মলত্যাগ বা আপনার পায়খানা ভালো হওয়ার জন্য যে ব্যায়াম, এটা আপনি গুগলে ইউটিউবে সার্চ দিলে কিন্তু অসংখ্য ব্যায়াম আসবে, এগুলো দেখে দেখে আপনি ইউটিউব থেকে দেখে দেখে এগুলো করবেন, তাহলে আপনাকে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এমনকি আমরা দেখেছি যে অসংখ্য ব্যক্তি শুধুমাত্র ব্যায়াম করে প্রায় 70-80% এই বাধাগ্রস্ত মলত্যাগ কিন্তু ভালো হয়ে যায়, এই কারণে অপারেশন নয়, কারণ অপারেশন এটা আপনার সমাধান নয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, শুধু টাকা নষ্ট করে তো আপনার লাভ নেই, কারণ সবাই তো চাইবে যে আসলে যার যা জায়গা থেকে এটা বলা, কিন্তু আপনি অবশ্যই সিনসিয়ার হবেন আপনি, কারণ পায়ুপথ এটা সেন্সিটিভ জায়গা, তো সেক্ষেত্রে আপনি অপারেশন করার আগে অবশ্যই 100 বার আপনি ভাববেন এবং ভাববেন, এবং আপনার যে কষ্টটা হচ্ছে এটা আমরা বুঝি যে আপনার কষ্ট হচ্ছে, আপনি অপারেশন করলে ভালো হয়ে যাবে এরকম মনে করছেন, কিন্তু আপনি দেখা গেলো যে আমাদের কাছে যে মানে পার্সনগুলো যে রিপোর্টগুলো আছে সেটা হচ্ছে আপনার বেশি কিন্তু তারা ভালো, 80% কিন্তু সাকসেসফুল কিন্তু হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এখন সাময়িকভাবে একটু ভালো লাগছে হয়তো 3-4 মাস, কিন্তু আপনি আবারও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই যে আমরা যে পদ্ধতিগুলো দিচ্ছি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, আপনি স্থায়ীভাবে কিন্তু সমাধান পাবেন, এবং আপনার আপনার যে পরবর্তী যে লাইফটা, হ্যাঁ, আপনি এনজয় করতে পারবেন, আপনি ফ্যামিলি লাইফ এনজয় করতে পারবেন, আপনি পার্সোনাল লাইফ এনজয় করতে পারবেন, আপনি আপনার সামাজিকতা আপনি রক্ষা করতে পারবেন। এবং অতএব আসুন ভালো খাদ্য অভ্যাস গড়ে তুলুন, আপনার হ্যাবিটসটা পরিবর্তন করুন, যদি কোনো বাজে অভ্যাস থাকে এটা পরিত্যাগ করুন, আপনার যদি কোনো কেমিক্যাল বা আপনার কোনো ড্রাগ বা আপনার কোনো বিড়ি সিগারেট থেকে শুরু করে নিয়ে এভরিথিং যে যে নেশাদ্রব্য জিনিস এগুলো খেয়ে অভ্যাস থাকে এগুলো পরিত্যাগ করুন, খাদ্য অভ্যাস বাইরে যে খাবারগুলো বাদ দিয়ে আপনি ন্যাচারাল খাবারগুলো এগুলো আপনি গ্রহণ করুন, দেখবেন যে আপনার সমাধান কিন্তু হয়ে যাবে। তো ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও দেখা হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।